মানে মুরগিটা কিমা করে দেখাবো, হাড় সহ। এই যে আস্ত দিয়ে দিলাম, সবই হবে। এটার জন্য আপনি এক্সট্রা করে কোনো কিছু কিনা লাগবে, অল ইন ওয়ান। এটা হ্যাঁ, ওইটা হলো হার্ড গ্রাইন্ডার। এই যে দুইটা ব্লেড পাবেন, ব্লেড গুলো দেখেন মারাত্মক ভয়ানক। এই ব্লেড থাকবে ব্লেডটা লাগানোর জন্য। আপনি রেঞ্জ কোথায় পাবেন সেটাও কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিবে। এটা থাকা আর আপনার বাসার আপনার মেল থাকা একই কথা। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে খুব চমৎকার একটা আইটেম দেখাচ্ছি, কমার্শিয়ালি কিংবা বাসায় ব্যবহার করার জন্য গ্রাইন্ডার অনেকে খুঁজে বেড়ায়। আজকে আমরা বাজারের সবচেয়ে বড় গ্রাইন্ডার, এমনকি বাজারের সবচেয়ে ছোট গ্রাইন্ডার সবকিছুই আপনাদেরকে দেখাবো। এমনকি এই গ্রাইন্ডারে আসলে কি কি কাজ করা যায়, যেমন অলরেডি সামনে দেখতে পাচ্ছেন আমরা এখানে হলুদ রেখেছি যেগুলো সম্পূর্ণ আস্ত। ইভেন এখানে যদি বলেন, আমরা এখানে রেখেছি হচ্ছে চটপটির ডাল, যেটা থেকে অনেক সময় বেসন করা হয়। ইভেন এটাকে গুঁড়ো করে অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। গম, আমরা গমের রুটি অনেকে খেতে চাই, বাট গম গুঁড়ো করার মতো ব্লেন্ডার কিন্তু পাওয়া যায় না। পাশাপাশি এখানে আরও এক ধরনের ডাল আছে। এখানে যদি বলেন আপনাদের মশলার জন্য জিরা, এমনকি এই যে কাঠ দারুচিনি, সেগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এগুলো ব্লেন্ডারে আসলে গুঁড়ো করাটা হয় কি না সেটা দেখাবো। ইভেন রাজু ভাই একটা কাজ করছে, আস্তে একটা মুরগি আছে ভাই, এইটার রহস্য কি? মানে মুরগিটা কিমা করে দেখাবো, হাড় সহ। আপনি হলুদ মিস্ত্রি কিছু করেন এই পাশে হয়ে যায়, ঠিক আছে, মুভিং করে আপনি করতে পারবেন। জি মুভ করে আপনি করতে পারবেন। জি এটা পালসের সুবিধা নাই, সেক্ষেত্রে উপর নিচটা আপনি করার জন্য অটো পালস দেয়া আছে। অটো পালস দেওয়া আছে, জি। আর এখানে যে সুইচটা রয়েছে আপনার, যে টাইম সিস্টেম, ঠিক আছে, আপনি যে টাইম দিবেন ওই টাইম করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি ওটা ধরে রাখা লাগবে না, এটা সুইচটা ধরে রাখা লাগবে না, ঠিক আছে, সুইচটা শুধু দিয়ে দিব। বিসমিল্লাহ। হ্যাঁ, ওকে, 1 2 3। একদম মাস্ত পুরোটা দেখেন, এই যে নাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে শুধু এটা নয়, আপনি আস্ত হলুদ দিবেন দেখবেন যে 2 সেকেন্ড 5 সেকেন্ড হলুদ নাই, শেষ। সেটা দেখাচ্ছি আপনাকে, অবশ্যই সেটা একটু করে দেখাচ্ছি। আমাদের সাথে থাকেন, আমরা যে কাজগুলো দেখাবো এই প্রত্যেকটা আইটেমের পেছনে বেশি করে সময় নেব না, 20-30 সেকেন্ড লাগবে। প্রত্যেকটা আইটেম কিন্তু হয়ে যাবে একদম অসাধারণ ভাবে।
যেটা আমরা মুরগির ক্ষেত্রে দেখলাম যে পুরো একটা আস্ত মুরগি দিয়ে দেওয়া হয়েছে, আস্ত মুরগি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে গেছে, পাঁচ সেকেন্ডে গায়েব হয়ে গেছে, ঠিক আছে। আর আপনি এখানে দেখবেন যে আস্ত হলুদ, এই যে দেখেন এটা হলুদ, কোনো ভাঙা নাই, অনেকে আপনার হলুদ ভেঙে দেয়, এখানে কোনো হলুদ আস্ত হলুদ কোনো ভাঙা ভাঙা আছে, কোনো ভাঙা নাই, কিছু নেই, দেখেন এই যে করে দিচ্ছি, দেখেন এই যে এই যে লকটা ওপেন করবো, কত বড় ভাই, এই যে দেখেন বাবা আপনার এই যে ওয়াট হলো 3000 ওয়াট, জি যেভাবে দ্রুত কাজ করে আসলে ওয়াট ম্যাটার না, এখানে 5 সেকেন্ডে যদি আপনার 1 ঘন্টার কাজ হয়ে যায়। আর এই পাশে কিন্তু সবকটা সাইজ রয়েছে, যেমন এখানে 3 কেজি সাইজও আছে ভাই, জি 3 কেজি সাইজও আছে, এই যে দেখেন এখানে পুরো মেশিনটা আমরা ভরে দিছি, এখানে দুই একটা যদি আস্ত থাকে আপনার, জি আস্ত থাকলে আবার ছেলে আবার দিয়ে দিতে পারবেন, এই যে এই দেখেন এখন ছেলে আপনার তরকারিতে দিয়ে দিতে পারবেন, এই দেখেন অসাধারণ তরকারিতে মিশে যাওয়ার মতো, কিন্তু একদম খুব সুন্দর হয়েছে, দেখছেন এই যে এরপরে আপনার এই দেখেন যেগুলো আসবে এগুলো আবার করা যাবে, আবার করা যাবে, জি এগুলো আপনি আবার দিয়ে আপনি আবার কয়েক সেকেন্ড দিবেন একদম ফিনিশ হয়ে যাবে, এখন থেকে আর মেলে যাওয়া লাগবে না, মেলের কাজ আপনি বাছাই করতে পারবেন, ব্যবসায়ীদের জন্য ভালো সুবিধা আছে আমাদের, ব্যবসায়ীদের জন্য বড় সাইজ ছোট সাইজ অনেকগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো সাইজ বিক্রি করতে পারবেন, বন্ধ করে দিলাম, হ্যাঁ মানে অনেকে আছে কিন্তু অনলাইনে কিছু অর্গানিক ফুড সেল করে, জি এই যে দেখেন তারা মশ ওই গ্রানটা কি আছে দেখেন, অসাধারণ গ্রানটা কি আছে দেখেন, এই যে পাউডার দেখেন, এই যে এছাড়া আপনি একটা দেখেন মানুষ আমরা বেসন করতে চায় যে বুট করতে চায় অনেক হার্ড যেগুলো হয় না, ঠিক আছে এগুলো আপনি করতে পারে না, আমি এটা একটু আপনাকে করে দেখাচ্ছি, একটা মিনিট ডাল থেকে একটু করে দেখা, ডাল থেকে করে দেখাচ্ছি একটা মিনিট দাঁড়ান, এই ডাল থেকে আমরা একটু জিরাটা ছেলে নেই, যারা আমাদের সাথে আছেন আমি একটু বলে রাখি, অনেকে ভাবতে পারেন কমার্শিয়াল আইটেম আমার বাসাবাড়ির সাইজ আছে কিনা, হ্যাঁ সব সাইজ আছে, সাইজ আছে দেখেন প্রত্যেকটা সাইজ আছে, 300 গ্রাম, এখানে আমি একটা জিনিস বলি, এখানে অনেকের আবার সন্দেহ থাকে যে আপনার বড়টাতে হয়েছে ছোট গুলোতে হবে কিনা, তাইলে আমরা এটা না চালাইয়া ছোট একটা চালাই, যে ঠিক আছে যে ছোটটা থেকে অন্য আইটেমটা হবে কিনা ওটা একটু চালাই আমরা দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াবেন, এই যে আমরা একটা ছোট নেই ছোট, এই যে এটা হলো মাত্র 250 গ্রাম, সবচেয়ে ছোটটা, ঠিক আছে এই যে 250 গ্রামটা আমরা সামনে নিয়ে আসলাম, এই যে যদি আমরা পেস্ট করতে চাই অল্প অল্প সময় হবে 100% হবে সবই হবে, এটার জন্য আপনি এক্সট্রা করে কোনো কিছু কিনা লাগবে, অল ইন ওয়ান, এটা হ্যাঁ ইনটেক প্রোডাক্ট সবকিছু হবে, হ্যাঁ একদম ইনটেক প্রোডাক্ট, এই যে সবগুলো দেখবেন একটা ছাকনি পাবেন, ব্লেড পাবেন, কার্বন পাবেন, আমি দেখাই দিব কি কি পাবেন আপনি, ঠিক আছে সবই দেখাই দিচ্ছি, কোনটা দিব বলেন, ডালটা দিব, এই যে ডালটা দিচ্ছি, এই যে
যেমন ধরেন এই যে আমি মাল্টি প্লাগে চালাচ্ছি, দেখেন এই যে আপনারা যারা কিনবেন অবশ্যই আপনারা ব্র্যান্ড দেখে কিনবেন, ঠিক আছে? মিয়াকো নাম্বার ওয়ান, এই দেখেন মিয়াকো, এখানে ভিতরে কমেন্ট লেখা থাকবে, যে এখানে কমেন্ট লেখা থাকবে, এই যে প্যাকেটের গায়ে কমেন্ট লেখা থাকবে, এটা দেখে কিনবেন অবশ্যই। যেখানে কমেন্ট সিরিজের প্রোডাক্ট, কমেন্ট কমেন্ট হলো তার মিয়াকো সাব ব্র্যান্ড। হ্যাঁ, ওকে, রেড সুইজ এরকম, যে এরকম মিয়াকো সাব ব্র্যান্ড এটা, ঠিক আছে? এই যে চলো দেখাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এখানে আমরা দিলাম ডালের গুঁড়ো, হ্যাঁ, ডালটা আমি গরম করব, ওকে? এই যে এটা মুভিং সিস্টেম, এই ছোটো ধর মুভিং সিস্টেম, সব কিছু করতে পারবেন, এই যে এই যে মুভিং করতে পারবেন, এই যে এটা বাসে থাকে আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই না। অনেক সময় বড় ছোটো ব্ল্যান্ডারগুলো করতে অনেক সময় নেয়, এটা কোনো সময় নেবে না, সামথিং কয়েক সেকেন্ডের ব্যাপার, একটা কয়েক সেকেন্ডের একটা ব্যাপার। টাইমটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেখেন একদম একদম গুঁড়ো হয়ে গেছে, একদম পাউডার, একদম, হ্যাঁ হ্যাঁ একদম পাউডার, দেখেন এই যে একদম পাউডার, একদম পাউডার, ঠিক আছে? শুধু আপনি দিবেন, দেখছেন হয়ে গেছে কিভাবে বাইরে চলে আসতেছে, বেশি হয়ে গেছে, তারপরেও মানে অভাব প্রভাবে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। জি জি, হ্যাঁ, এটাই তো বাসায় কাজ করি না, এই যে এই যে এই যে হয়ে গেছে, দেখছেন এই দানাগুলো, দেখেন এই যে এই যে একদম একদম পাউডার, মানে ক্যারাম বল খেলা যাবে এরকম অবস্থা। তাদের জন্য সবচেয়ে বড় যে সাইজটা ওটা আমি আপনাকে দেখাই, এটা হলো আমাদের 3000 গ্রাম সবচেয়ে বড় সাইজ। জি, এটা থাকা আর আপনার বাসার আপনার মেল থাকা একই কথা। জি, এই যে সাইজটা একটু দেখেন, এই যে দেখেন সাইজটা, আর ব্লেডটা দেখেন কি ভয়ানক, ব্লেডটা দেখছেন মারাত্মক লেভেলের ভয়ানক, এটা কথা বুঝছেন? এটার সাথে এক্সপায়ার পাস থাকবে, মনে করেন এগুলো আপনার ইনস্ট্যান্ট যদি নষ্ট হয়ে যায়, ব্লেড যদি কখনো ডিস্টার্ব দেয়, ঠিক আছে, কোম্পানি থেকে আপনি দেখেন এই যে দুইটা ব্লেড পাবেন, ব্লেড গুলো দেখেন মারাত্মক ভয়ানক, এই দেখছেন এই যে এই যে এই ব্লেড থাকবে, এই যে ব্লেড থাকবে, তারপরে আবার ব্লেডটা লাগানোর জন্য আপনি রেঞ্জ কোথায় পাবেন সেটাও কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিবে। এই যে দেখেন রেঞ্জ দেয়া আছে, এটা কোম্পানি যখন আপনি খুলবেন, এই যে এখান থেকে খুলে এটা চেঞ্জ করতে পারবেন, এই যে কিন্তু খুলে এটা চেঞ্জ করতে পারবেন, এটা দেওয়া আছে। এছাড়াও আপনার একটা ব্রাশ দেওয়া থাকবে ওয়াশ করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এই যে যে ব্রাশ, এই যে প্যাকেটে থাকবে ওই, যদি জি ওয়াশার দেওয়া থাকবে, ব্রাশ দেওয়া থাকবে, রাবারটা, এই যে রাবারটা, এই যে রাবার, জি এটা দেওয়া থাকবে, তারপরে আরো দেওয়া থাকবে কার্বন, যদি কার্বন কখনো জ্বলে যায় পুড়ে যায়, ঠিক আছে, তাহলে কার্বন আপনি কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে কার্বন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কার্বন চেঞ্জ করার সিস্টেম দেওয়া আছে। জি, প্রত্যেকটা সাহস দেওয়ার সাথে আপনি দেওয়া থাকবে, আবার একটা যে ছাকনি থাকবে, ছাকনি থাকবে যেটা কাজ অলরেডি দেখাইছি, জি দেখা যাবে আপনাকে, জি ছাকনিটা দিয়ে আমরা কি সুন্দর করে এখানে হলুদ ছাকছি, এটা কিন্তু আমরা এই ব্লেন্ডারে করছি, আর এই হলুদটা যদি আমরা একটু হাতে এনে আপনাদেরকে দেখাই, খুব কাছের থেকে দেখেন অসাধারণ, এত সুন্দর হয়েছে তরকারিতে মিলে যাওয়ার মতো। জি জি, এখন প্রমাণ ভাইয়ের হাতেও আছে, দেখেন মনে হয় গায়ে হলুদ পড়ে এসেছে। আচ্ছা ভাই, তো এটার প্রাইস কত বলেন? এটা প্রথম থেকে বলি, এটা হলো 3000 গ্রাম, তারপরে এর থেকে কম যদি কেউ চান 2000 গ্রাম, তারপরে কম তো আছে, আমি বলে দেব। জি, সবগুলো ওয়ারেন্টি গ্যারান্টি তো সেম, সবগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সেম, এগুলো অফিশিয়াল আপনি পাবেন, 1 বছরের পার্টস গ্যারান্টি আর 5 বছরের ফ্রি সার্ভিস, ঠিক আছে? অফিশিয়ালি 1 বছর। 3 কেজি 3000 গ্রাম দাম কত? জি, 3 কেজি 3000 গ্রাম আমাদের আগের মানে রেগুলার যে প্রাইসটা, রেগুলার প্রাইস ছিল এটা আপনার 26,500 টাকা, ঠিক আছে? এটা একটা অফার প্রাইসে, এটা আপনার আসবে দাম মাত্র 20,000 টাকা। 20,000? জি, মাত্র 20,000 টাকা।
3 কেজি মাত্র 20,000 টাকা। আর এটা যদি 2 কেজিটা নেন, এটা হলো 2 কেজি, এটাও সবারই অনেক বড়, দেখেন বিশাল, এটা অনেক বড়, ঠিক আছে, এটাও বলা যায়। আর 2 কেজিটা যদি নেন, 2 কেজিটা আপনার প্রাইস পড়বে আপনার 16,500 টাকা। রেগুলার প্রাইস ছিল 16,500, 1 কেজির এটা অফার প্রাইস থাকবে, এটা আপনার থাকবে মাত্র আপনার 13,000 টাকা। 13,000? জি, মাত্র 13,000 টাকা। এগুলো সম্পূর্ণ আমাদের বাসার যে সাইজগুলো, এগুলো হোম ইউজের জন্য, এগুলো হলো যারা আপনার কমার্শিয়াল রেস্টুরেন্ট, জি, যে করতে চান, ছোট রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, আপনাদের জন্য এটা হচ্ছে ছোট রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া আপনাদের জন্য, তাদের জন্য চাইলে আপনার এই যে 400 গ্রাম, এটার 500 গ্রাম দাম আপনাদের ভিডিও প্রায় আগের প্রাইস দেওয়া ছিল 13,500, এখন কিন্তু এটার শুধু অফার প্রাইস হবে মাত্র 11,000 টাকা। আমাদের রেগুলার প্রাইস ছিল 11,500 টাকা, কিন্তু এখন এটা অফার প্রাইস দিয়ে আসবে মাত্র 8,500 টাকা। এটা সবই ঠিক আছে, এটার হলো 350 গ্রাম, ঠিক আছে, বা 300 গ্রাম বলি, ঠিক আছে, এটা হলো আপনার 1,500 ওয়াট আর 28,000 RPM। এটা আপনি চাইলে মুভিং করতে পারবেন না, ঠিক আছে, এটা মুভিং নাই, এটা মুভিং ছাড়া, ঠিক আছে, মুভিং ছাড়া এটা প্রাইস থাকবে 7,500 টাকা মাত্র। জি, অর্ডার করার সিস্টেম হলো আমাদের অনলাইনে, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, সেবা অনলাইন শপ, সরাসরি আসলে নিতে পারেন, অথবা আমাদের বিকাশ আছে, বিকাশের মাধ্যমে যেটাই নিতে চান, সারা বাংলাদেশে যেখানে স্ক্রিনশট দিবেন যে কোনটা নিতে চান জানাবেন, আপনি আমাদের বিকাশে 500 টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনি পে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে। দেখেন, সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স, যেটা নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক অপোজিটে বড় বিল্ডিং এর নিচতলায়, দোকান 124-25, ঘরে বসে তো কেনাকাটা করতে পারবেনই, এছাড়া দোকানে এসেও কিনতে পারেন। এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশ কিংবা বিশ্বের অনেক প্রবাসী ভাই বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দেখেন, চান যে আমার বাসায় নিতে, আপনারা চাইলে ঘরে বসে পারচেস করতে পারবেন, ভিন্ন দেশে বসে অর্ডার করতে পারবেন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, রাজু ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।